guys, welcome back to my channel. আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আজকে আমি আমার হেয়ারে স্মুথিং করাচ্ছি। Actually অনেকদিন ধরেই প্ল্যান ছিল স্মুথিং করানোর, বাট সময়ের জন্য করে উঠে হচ্ছিল না, ঠান্ডা ছিল তো আমার একটু শ্যাম্পু করলেই ঠান্ডা লেগে যেত, সর্দি হয়ে যেত, তো এই কারণে করাতে পারিনি। তারপর বিহানের এক্সাম গেল, তারপর বিয়ের সিজন ছিল, তো পার্লারে অনেক কাজ ছিল, তো এইসব মিলিয়ে আর কোনোভাবেই করা হয়ে উঠছিল না। তো এখন আমি কিছুটা ফ্রি আছি, তো ভাবলাম এখন আমি আমার হেয়ারটা স্মুথ করে নিই। আর সত্যি কথা বলতে এই স্মুথিং করার প্ল্যানটা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের, ও চাইছিল যে আমি একবার আমার হেয়ারে স্মুথিং করাই। তো আর অ্যাকচুয়ালি আমার চুলটা এখন অনেকটা রাফও হয়ে গেছে, তো এখন একটা স্মুথিং করানোর খুবই দরকার। আমি আমার স্মুথিংটা আমার পার্লারেই করছি, আমার দুইজন স্টুডেন্ট মিলে আমার স্মুথিংটা করে দেবে, ভাবলাম ওদেরও শিকা হয়ে গেছে তো তারাও প্র্যাকটিস করে নেবে, আমারও স্মুথিংটা করা হয়ে যাবে, তো এই জন্য আমি পার্লারই করে নিচ্ছি আর কি। তো দেখি কি দিয়ে করছি আজকে, দেখি তোমাদের দেখাই। লোরিয়েল দিয়ে আমি করব, এটা হচ্ছে ফার্স্ট ক্রিম, এই ক্রিমটা ফার্স্টে লাগাবো, ডালো ক্রিমটা, এই ক্রিমটা দিয়ে ফার্স্টে করব। এখানে সবার প্রথম আমি আমার গলার চেন, কানের এই সব কিছু খুলে নিচ্ছি যাতে চুল ধোয়ার সময় কোনো প্রবলেম না করে। এটা কোনো ইম্পর্টেন্ট পার্ট না, তোমরা চাইলে খুলতেও পারো, থাকলেও কোনো প্রবলেম হবে না। তারপর আমি হেয়ার কাটিংয়ের এই অ্যাফ্রনটা পরে নিচ্ছি। এখানে চুলটাকে প্রথমে মিডল পার্ট করে দুটো সেকশন করে নেওয়া হচ্ছে, আর চুলের একটা পার্টে একটা সেকশন ক্লিপ লাগিয়ে আটকানো হবে, আর আরেকটা পার্টে ছোট ছোট সেকশন করে ক্রিম অ্যাপ্লাই করা হবে। ফার্স্ট ক্রিমটা হচ্ছে হেয়ারের যেই ট্যাঙ্গেল বা কার্লি ভাবটা আছে, ওই কার্লি ভাবটার বনটা ভেঙে হেয়ারটাকে স্ট্রেট করে। তো নর্মালি আমার হেয়ার খুব বেশি কার্লি নয়, আমার ছোটো থেকেই স্ট্রেট হেয়ার চুল, এখন একটু যত্নের অভাবে চুলটা একটু নষ্ট হয়ে গেছে, না হলে আমার স্ট্রেটই নর্মালি। এক সাইডে ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে, আবারও আরেকটা সেকশনে হালকা হালকা সেকশন নিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে। পুরো চুলে ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে এইভাবেই আমি বসে থাকবো, আর এটা 20 থেকে 25 মিনিট এটাকে এইভাবে রেখে দিতে হবে। 20 মিনিট হয়ে যাওয়ার পর চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে যাতে একটুকো ক্রিম না থাকে। তারপর চুলটাকে একটা ব্লো ড্রায়ার দিয়ে ভালো করে শুকাতে হবে, শুকিয়ে ভালো চুলটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর স্ট্রেট লাইন দিয়ে চুলটাকে স্ট্রেট করতে হবে। অ্যাকচুয়ালি আমি এক্সাইটের সাথে সাথে একটু টেনশনেও আছি, আমাকে হেয়ারটা স্ট্রেট করলে ভালো লাগবে কি না আমার একটু কনফিউজ আছে। তো ভিডিওর শেষে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে চুলটা স্ট্রেট করার পর কেমন লাগছে, আগে ভালো ছিল না এখন ভালো লাগছে, তো অবশ্যই কমেন্ট করে নিচে তোমরা জানিও। আর এখানে আমার হেয়ারটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে, এখন শুরু হবে স্ট্রেটনিংয়ের প্রসেস। তো এখানে স্ট্রেটনিংয়ের প্রসেসিংটাও শুরু হয়ে গেছে, আর এখানে আমি কিছু সিঙাড়া খাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বসে থাকতে খুবই বোরিং লাগছিলো, এমনিতে কাজ করলে ঠিক আছে, এমনিতে বসে থাকা খুবই একটা বোরিং ব্যাপার, তো আমি এখানে খাচ্ছি।
তো এখন কারেন্ট আবার এসে গেছে তো আমাদের স্ট্রিক স্মুথিং এর প্রসেসিং ও শুরু হয়ে গেছে আবার স্ট্রেটনার দিয়ে একবার টানা হবে তারপর আবার আরেকটা ক্রিম লাগানো হবে তো তারপর আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবারই টানা হবে তো এখনো অনেকক্ষণ বাকি আরো ঘন্টার উপরে লেগে যাবে আমার তো বসতে একদমই ভালো লাগছে না খুবই বোরিং লাগছে এখানে তাই আমরা খাচ্ছি এখন আবারও কিছু খাবো এখানে আবার শর্মাহাট থেকে আমরা শর্মা স্যান্ডউইচ খাচ্ছি আমার একবার আইরিং হয়ে গেছে এখন সেকেন্ড ক্রিমটা লাগানো হচ্ছে মোটামুটি শেষ ক্রিম অ্যাপ্লিকেশন করা এখন এটাকে 10 মিনিট রাখবো তারপর শুকিয়ে নেব তাহলেই আমার চুল স্মুথিং করার প্রসেসিং সব কমপ্লিট হয়ে যাবে টেন টু ফিফটিন মিনিট রাখার পর আমার চুলটাকে আবার ভালো করে ওয়াশ করা হচ্ছে আর আজকে ওয়াশ করা হয়ে গেলে তারপর নেক্সট 3 দিন পর্যন্ত আমি আমার চুলটাকে ধুতে পারবো না আজকে এই স্মুথিং প্রসেসিংয়ের মধ্যে যা যা কেমিক্যাল ইউজ করা হয়েছে এইসবগুলো যাতে ভালোভাবে কাজ করে আর স্মুথিংটা যাতে অনেকদিন পর্যন্ত লং লাস্টিং হয় এই জন্য 3 দিন চুলটা ধোয়া যাবে না এখন আবার ব্লো ড্রাই করে আমার হেয়ারটাকে ভালো করে শুকিয়ে দেওয়া হচ্ছে আর এখন শুকিয়ে গেলে স্মুথিং এর প্রসেসিংটা পুরোপুরি কমপ্লিট তো এটা হচ্ছে আজকের আমার এই ফাইনাল লুকটা তো ভিডিওর নিচে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে স্মুথিং করার পর কেমন লাগছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও